আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যাপি থ্যাংকস গিভিং টু অল, সবাইকে থ্যাংকস গিভিংয়ের শুভেচ্ছা। থ্যাংকস গিভিং হলো একটি কালচারাল অনুষ্ঠান যেখানে সবাই সবার প্রিয়জনকে ইনভাইট করে একসাথে টাইম স্পেন্ড করার জন্য। এই থ্যাংকস গিভিংয়ে টার্কি বেক করা হয়, সেই সাথে আরও কিছু সাইড ডিশেস থাকে। সেরকমই একটি হলো ক্যানবেরি সস। আমি ক্যানবেরি নিয়ে নিয়েছি 12 আউন্সের মতো। সেখান থেকে বেছে বেছে একটু খারাপ ক্যানবেরিগুলো ফেলে দিয়েছি। 1/2 কাপ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। যদি একটু মিষ্টি বেশি খেতে চান আরও 1/3 কাপ ব্রাউন সুগার দিয়ে দিতে পারেন, বা হোয়াইট সুগারও দিতে পারেন। আমি 1/2 কাপ পরিমাণ এখানে অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 2টো লবঙ্গ দিচ্ছি, 1টা ছোটো স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি, একেবারে ছোটো, সাথে ছোটো একটি দারুচিনি দিয়ে দিয়েছি। গরম মশলাগুলো না দিলেও হবে। এবার এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। চেষ্টা করবেন এখানে কোনো প্রকার পানি না দিতে। আমি ঢেকে দিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মাথায় আপনারা লক্ষ্য করবেন এগুলো ফুটে এরকম ভেতর থেকে আরও জুস বের হয়েছে। এবার এটাকে নেড়ে চেড়ে আমি ভালোভাবে গলিয়ে নেব। এটা খেতে দারুণ সুস্বাদু টক মিষ্টি একটা সস। এই পর্যায়ে আস্ত গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি। এখানে সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিয়েছি, এটা দীর্ঘ সময় সংরক্ষণে সাহায্য করবে, তবে এটা না দিলেও চলবে। এবার ভালোভাবে আমি গলিয়ে নিয়েছি। এরকম একটা স্টিকি কনসিস্টেন্সি হলে এটা চুলা থেকে নামিয়ে নেব। মজাদার ক্যানবেরি সস রেডি। এই সসটা টার্কির সাথে সার্ভ করা হয়। এবার চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এটা হলো ব্রেড পানজানেলা সালাদ। এখানে আপনারা বান জাতীয় যে লম্বা ব্রেডগুলো পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, বা রেগুলার ব্রেড ব্যবহার করতে পারেন। আপনার ইচ্ছে অনুযায়ী ব্রাউন ব্রেড অথবা হোয়াইট ব্রেড দিতে পারেন। ব্রেডগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ, গোলমরিচের গুঁড়ো, ইটালিয়ান হার্ব দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্রেডের সাথে। এখন আমি এখানে অয়েল এরকম স্প্রে করে দিচ্ছি। আপনারা চাইলে অয়েল স্প্রিঙ্কেলও দিয়ে দিতে পারেন। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য 350 ডিগ্রি ফারেনহাইট বা 180 ডিগ্রি সেলসিয়াসে অল্প সময়ের জন্য একটু বেক করে নেব। এটা হলো ব্রাসেলস স্প্রাউট। এটায় ছোটো ছোটো বাঁধাকপির মতো দেখতে। এটাকে এরকম আমি কেটে নেব। নিচে একটা স্টেম থাকে, সেটা একটু কেটে নিয়ে 2 ভাগ করে এগুলোকে গরম পানিতে সামান্য লবণ দিয়ে আমি 7-8 মিনিটের জন্য একটু বয়ল করে নিয়ে ঠান্ডা পানিতে রেখে দেব, যেন রং নষ্ট না হয়। এবার একটি হাঁড়িতে আমি 1 টেবিল চামচের মতো বাটার এবং 1/2 টিস্পুন পরিমাণ গার্লিক নিয়ে নিয়েছি। সেটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে বয়ল করে নেওয়া ব্রাসেলস স্প্রাউট দিয়ে দিচ্ছি। এবার এটা খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তবে এটা আপনারা একইভাবে বেক করে নিতে পারেন ওভেনে, একটু এরকম ক্যারামেলাইজড হলে এটা নামিয়ে নেব। বেক করে নেবেন একইভাবে 350 ডিগ্রি ফারেনহাইট বা 180 ডিগ্রি সেলসিয়াসে। এবার এখানে আমি রেড অনিয়ন দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেই সাথে এখানে শসা এবং টমেটো অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সালাদ এখানে দিতে পারবেন। সব কিছু ভালোভাবে আমি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি।
এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে এখন একটি ড্রেসিং দেব। আমি 1 টেবিল চামচ বাটার, 1/2 টেবিল চামচ অলিভ অয়েল, সামান্য পরিমাণে ইটালিয়ান হার্ব, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা উপর থেকে ঢেলে ভালোভাবে মিশিয়ে সার্ভ করব। আপনারা চাইলে এখানে লেমন জুসও দিতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার সালাদ। নেক্সট রেসিপিতে চলে যাচ্ছি। একইভাবে গরম পানিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে আমি এখানে বিনস দিয়ে দিচ্ছি, যেটাকে আমরা বরবটি বলি। একটু লম্বা টাইপের এটা। একইভাবে আমি 7-8 মিনিট সেদ্ধ করে নিয়ে তারপর ঠান্ডা পানিতে এটাকে ভিজিয়ে রাখব। একইভাবে আমি 1 টেবিল চামচ বাটারে 1/2 টিস্পুন পরিমাণ রসুন কুচি দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে তারপর সেদ্ধ করে নেয়া বিনসগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেয়ার পর আমি এখানে আগে থেকে ভেজে নেয়া চিকেন সসেজ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে চিকেন ছোটো ছোটো করে কেটেও দিতে পারবেন, আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিছু দিতে পারবেন। তবে কিছু না দিয়েও এটা শুধু বিন এবং অনিয়ন দিয়ে করে নিতে পারবেন। এবার এখানে আমি হোয়াইট সস অ্যাড করে দিচ্ছি। হোয়াইট সসের রেসিপি আমি আর আজকে দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে, আপনারা যদি চান দেখে নিতে পারেন। এবার এটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। এটা গরম গরম সার্ভ করবেন। আমার আরেকটা সাইড ডিশ রেডি। এর পরে এখানে রেসিপিটা হলো ম্যাশ পটেটো। ম্যাশ পটেটো রেসিপি সেটাও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে। ম্যাশ পটেটোতে যত বাটার ক্রিম এগুলো দিবেন তত বেশি মজা হয়, সেটা আমরা সবাই জানি। এছাড়াও এখানে আপনার ইচ্ছে মতো কিছু ডেজার্ট তৈরি করে নিতে পারেন, যেগুলো পার্টিতে খুবই জনপ্রিয়। সবগুলো রেসিপি আমি আজকে দেখাচ্ছি না, কারণ সব রেসিপি দেখালে ভিডিও আসলে অনেক বেশি লম্বা হয়ে যাবে, তাই যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই দেখিয়ে নিচ্ছি। এটা হলো স্লাইডার্স, যেটা হলো মিনি বার্গার। এরকম পার্টিতে এরকম স্লাইডার্স খুবই জনপ্রিয়। যদি আপনারা স্লাইডার্সের রেসিপি দেখতে চান, সেটা আমি আলাদা আপনাদের সাথে শেয়ার করতে পারি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করবেন। মূল রেসিপিতে, সেটা হলো টার্কি। আমি এখানে আজকে 4.5 কেজির একটি টার্কি নিয়েছি। এখানে বাটারের যে স্টিক সেটার 1টা এবং আরেকটার সামান্য কম দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পুরো 2টো স্টিকই ব্যবহার করতে পারেন। 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি বা রসুন বাটা, যেটাই আপনারা প্রেফার করেন সেটা দিয়ে দেবেন। এবার এখানে আমি সামান্য পরিমাণে থাইম দিয়ে দিচ্ছি। টার্কির রেসিপিতে মূলত রোজমেরি, থাইম, সেজ এগুলো হার্ব দেয়া হয়। রোজমেরির স্মেলটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই আমি থাইম দিয়েছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে থাইম রোজমেরি দুটোই দিতে পারেন। লবণ দিয়ে দিয়েছি ভালো করে। এবার পরবর্তী আরেকটা ড্রেসিং তৈরি করছি। এটা হলো, আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লেবুর রস নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ অলিভ অয়েল, এখানে সামান্য পরিমাণে ইটালিয়ান হার্ব এবং রেড পেপার দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরেকটা
ড্রেসিং তৈরি করছি, এটা অপশনাল, এটা আপনারা চাইলে বাদ দিতে পারেন। এক চা চামচ পরিমাণ রসুন পাউডার, হাফ চা চামচ পরিমাণ অনিয়ন পাউডার, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ রেড পেপার বা পাপরিকা, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি এবং সেই সাথে আমি এখানে চিলি অয়েল দিয়ে দিয়েছি। যারা ঝাল খেতে পারেন না তারা এই ড্রেসিংটা না দিলেও চলবে। এবার এটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এই প্রতিটা ড্রেসিং আমি আসলে টার্কির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তার আগে আমাকে এরকম ধীরে ধীরে টার্কিতে পকেট তৈরি করে নিতে হবে, যেন আমি বাটারের মিশ্রণটা খুব ভালোভাবে এখানে ঢুকাতে পারি। কারণ টার্কির যে মিটটা সেটা বেশ পুরু হয়, সেই জন্য এর মশলাগুলো যেন ভেতরে ঢুকে, তাই এটা করে নিতে হবে যতটুকু সম্ভব। এবার যে পকেটটা তৈরি করেছি সেখানে আমি এভাবে বাটার ঢুকিয়ে দিচ্ছি এবং এভাবে যতটুকু সম্ভব হাত যাওয়ার পরে এভাবে আপনারা এটা স্প্রেড করে দেবেন হাতের সাহায্যে। এভাবে সব মশলা যা যা আমি এখন পর্যন্ত দেখিয়েছি খুব ভালোভাবে টার্কির গায়ে মাখাতে হবে, ভেতরে বাইরে সব জায়গাতে। যেই যেই মশলাগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সেটা ভালোভাবে আপনারা সময় নিয়ে এভাবে টার্কির গায়ে মাখিয়ে নেবেন। যত ভালোভাবে এটা ম্যারিনেট করবেন এটার স্বাদ ততই বাড়বে। তবে তারপরেও টার্কি কিন্তু ভেতর থেকে ভালোভাবে জুসি হবে না, তার জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করলে তখন দেখবেন ভেতরটা ড্রাই হবে না, বেশ সফট এবং জুসি থাকবে। সব মশলা একসাথে দিয়ে দেবেন না, কিছুটা আমার লাগবে পরবর্তী কাজে। আমি লেবু দিয়ে যেই মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা থেকে কিছু রেখে দিয়েছি, সেই সাথে আমি এখানে আরও কিছু অরেঞ্জ জুস নিয়ে এরকম সিরিঞ্জের সাহায্যে আমি ভেতরে দিয়ে দিচ্ছি মাংসের, যেটা এই মাংসকে অনেকটা জুসি করবে, ভেতর থেকে ড্রাই হতে দেবে না। এবার এটাকে আমি সারা রাত ম্যারিনেশনে রেখে দিয়েছিলাম। এটা বেক করার এক ঘন্টা আগে আমি বাইরে বের করে নিয়েছি, সেই সাথে আমি এখানে ভেতরে স্টাফিংয়ের জন্য কিছু ব্রোকলি, গাজর, পেঁয়াজ এবং অরেঞ্জ নিয়েছি। এখানে স্যালারিও দেওয়া হয়, সেই সাথে অল্প একটু থাইম নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সবজি এখানে দিতে পারেন। টার্কির যে গলা রয়েছিল সেটা আমি দিয়ে দিয়েছি, এটা অপশনাল, তবে হাড্ডি থেকে যেহেতু জুস বের হয় তাই এটা দিয়েছি। এবার এই সমস্ত উপকরণের সাথে আমি অল্প একটু কালকের ম্যারিনেশনের যে জুসটা রয়েছে যেটা আমি টার্কিতে ইনজেক্ট করেছিলাম সেটা মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি। যতটুক পারেন ভালোভাবে ভরে এটা দিয়ে দেবেন। এটা ভালোভাবে ভরা থাকলে তখন এটা সুন্দর হয়ে বেক হয়, সেই সাথে এটার স্ট্রাকচারটাও ঠিক থাকে। এবার একটি সুতা দিয়ে খুব ভালোভাবে আমি এটা বেঁধে নিচ্ছি, এটার শেপটা ভালো থাকে। আপনারা চাইলে এই কাজটা ফয়েল পেপার দিয়েও করে নিতে পারেন। এবার আমি বেকিংয়ে চলে যাচ্ছি। আমি প্রথমে 330 ডিগ্রি ফারেনহাইট বা 160 ডিগ্রি সেলসিয়াসে এরকম উপরের সাইডটা রেখে প্রথমে 2 ঘন্টার জন্য বেক করে নেব। তারপরে
30 মিনিট আমি অপর সাইড 360 ডিগ্রি ফারেনহাইটে বেক করে নেব, এবং ফাইনালি আরও 30 থেকে 40 মিনিট আমি বুকের অংশটা উপরে রেখে বেক করে নেব। এরকম ভেতরটা জুসি এবং উপরটা ক্রিস্পি থাকবে, তবে এটা সস দিয়ে খেতে দারুণ সুস্বাদু। আপনারা চাইলে বড় মুরগি দিয়েও গ্রিল করে নিতে পারেন, সেরকম একটা রেসিপিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।